আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মুরাদ উরফে টাকলা মুরাদ লাস্ট পর্যন্ত তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগ করার আগে তিনি তার ভেরিফাই ফেসবুক পেজে এসে একটা স্ট্যাটাস দিয়েছিল। স্ট্যাটাসটি হুবহু আমি আপনাদের সামনে একটু তুলে ধরতেছি। তিনি বলেছিলেন, আমি যদি কোনো অন্যায় করে থাকি, কোনো ভুল করে থাকি, মা বোনদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। তিনি আরও বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, মমতাময়ী মা, দেশনেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার, সকল সিদ্ধান্ত মেনে নিব আজীবন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন এই স্ট্যাটাসে আমার কিছু কথা আছে, যে কথাগুলো আমি আমার মন থেকে বলতে চাই, আমার কথাগুলো আশা করি আপনারা গ্রহণ করবেন। তিনি বলেছিলেন, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমার মা বোনেরা অবশ্যই ক্ষমা করে দেবেন। তিনি বলেছিলেন যে আমি যদি, তিনি এখনও শিউর না যে তিনি কি ভুল করেছেন। হ্যাঁ, তিনি এই সিদ্ধান্তই অটল, তিনি কোনো ভুল করেন নাই। যদি তিনি ভুল করে থাকতেন, তিনি যদি এটা মনে মনে বিশ্বাস করতেন আমি ভুল করেছি, তাহলে তিনি বলতেন যে আমি যে ভুলগুলো করেছি তার জন্য ক্ষমা প্রার্থী। তিনি সেটা বলেন নাই, তিনি বলেছিলেন যে আমি যদি কোনো ভুল করে থাকি। তার মানে তার জায়গায় তিনি অটল, তিনি কোনো ভুল করেন নাই, তাকে জোর করে তার মন্ত্রিত্বটা বাতিল করা হচ্ছে। স্ট্যাটাসে কিন্তু তাই প্রমাণ হচ্ছে, তাই বোঝা যাচ্ছে স্ট্যাটাসে, তার ভেরিফাই পেজে সে স্ট্যাটাস দিয়েছে। এখন তাকে তার দল থেকে বহিষ্কার করা হয়েছে, অর্থাৎ তার মন্ত্রিত্বটা বাতিল করা হয়েছে। এখন জনগণের একটাই দাবি, হ্যাঁ, তার দলে যারা নেতাকর্মী আছে তাদেরও দাবি, তাকে যেন এমপি থেকে বহিষ্কার করা হয়, অর্থাৎ তাকে যেন স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। সে যেন কখনো আর এমপির জন্য দাঁড়াতে না পারে, এবং কি আওয়ামী লীগের সাইনবোর্ড নিয়ে মানুষকে গালিগালাজ না করতে পারে। এখানে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া সহকারে, এবং কি আমাদের গণমাধ্যম শুধুমাত্র মুরাদ টাকলাকে নিয়ে ব্যস্ত, কেউ মুরাদের দালাল ইমনকে নিয়ে ব্যস্ত না, অর্থাৎ নায়ক ইমনকে নিয়ে ব্যস্ত না। নায়ক ইমন কিন্তু এখানে জেনে শুনে অনেক বড় অন্যায় করেছেন, তিনি ভুল করেন নাই। তিনি এখন ফেসবুক লাইভে এসে তিনি উল্টাপাল্টা কথা বললে সেটা জনগণ মেনে নেবে না। তিনি বলেছিলেন যে কি, আপনারা যদি ওই কল রেকর্ডের প্রথম অংশ শুনেন, তখন তিনি বলেছেন যে আমরা কি মাহিয়া মাহিকে দেবো, কোনো কারণ ছিল না ভাইয়া, মাহিরে দিব ফোনটা। তখন ডক্টর মুরাদ উরফে টাকলা মুরাদ বলছে যে সে তো আমার ফোন ধরবে না, তখন ওই যে ইমন বলছিল যে কেন ধরবে না। হ্যাঁ, ইমন শতভাগ কনফার্ম ওই যে আপনাকে কি বলে টাকলা মুরাদের ফোন ধরবে মাহিয়া মাহি, না ধরবে না, মানে কি ধরবে না, ধরবে না। হ্যাঁ, ইমন এখানে দালালি করছে, ইমন আজ থেকে দুই বছর আগের কল, তাহলে ইমন কেন সেটা এখনো প্রচার করলো না? হ্যাঁ, কোনো একটা সংগঠনের সাথে কেন আলাপ করে বললো না যে এই যে মুরাদ সাহেব হচ্ছে যে একজন ফালতু, মুরাদ সাহেব হচ্ছেন যে একজন দর্শনকারী, সে আমাদের চলচ্চিত্র নায়ক নায়িকাদেরকে দর্শন করে যাচ্ছে প্রতিনিয়ত, কেন সেটা ইমন বললো না? আজকে এটা হচ্ছে আমার প্রশ্ন। ইমন কিন্তু দরাসোয়ার বাইরে চলে যাচ্ছে, ইমন হচ্ছে এটা মেন হোতা। আমি যেটা মনে করি যে প্রথম কল রেকর্ডের মানে প্রথম অংশটা আপনারা যদি শুনেন, তখন আপনারা বুঝতে পারবেন যে ইমন নিজেই কিন্তু জোর দিয়ে বলতেছে যে মাহিয়া মাহি কেন আপনার সাথে কথা বলবে না। অর্থাৎ ইমন কিন্তু সব কিছুই জানে, সব কিছুই জানে ইমন, ইমনের মাধ্যমে এই সব কিছু হচ্ছে, মানে হয়েছে আর কি, যেটা আমি মনে করি যে অর্থাৎ ইমনকে, হ্যাঁ, অর্থাৎ ইমনকে কিন্তু গ্রেপ্তার করতে হবে। ইমনকে গ্রেপ্তার করলে সব কিছু বের হয়ে যাবে, সে নায়ক হোক কিংবা যেটাই হোক, সেটা নিয়ে কোনো বিষয় না, তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এই যে এই কল রেকর্ডটা ফাঁস হওয়ার কারণে হয়তোবা এই যে ছোট্ট একটা চরিত্র বের হয়ে আসছে, ইমন কিন্তু দেখা গেছে কি নারী সাপ্লাইকারী, ইমন হচ্ছে নারী সাপ্লাইকারী, ইমন নারী সাপ্লাই দেয়, অর্থাৎ ইমনের জিজ্ঞাসাবাদ করলে বের হয়ে যাবে এই টাকলা মুরাদ কার কার সাথে এইসব অঘটনগুলো ঘটাইছে। আমার কথাগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, যদি মনে হয় যে এটা হচ্ছে আপনার কথা, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমাকে আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, ছোট্ট এই পেজটা লাইক করে রাখবেন। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।